হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অমিত চলে আসলাম আপনাদের মাঝে ফ্রম আইএসকে টেক টিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল দেবো, যেটি হলো অনেকেরই প্রবলেম হয় যে আমরা অনেকেই বলে দেব সফটওয়্যার আপডেট। তো সফটওয়্যার আপডেট আমরা কীভাবে দেবো সেটি আমরা অনেকেই জানি না। তো আপনাদেরকে এই প্রক্রিয়াটি শিখিয়ে দেবো। তো আমি ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি মূল কাজ। তো আপনারা অনেকেই দেখবেন যে আপনারা ফোনে একটা ডিফল্ট একটি সফটওয়্যার আপডেট নামে একটি অ্যাপস থাকবে, তো এটি দিয়ে দেখছেন কাজ হচ্ছে না। কাজ না হওয়ার কারণে আমি আরেকটি প্রক্রিয়া আপনাদেরকে দেখে দেবো। আরেকটি সফটওয়্যার আপডেট নামে একটি অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন। তো আমি প্লে স্টোর চলে যাচ্ছি। তো প্লে স্টোর চলে যাওয়ার পর আপনারা লিখবেন সফটওয়্যার আপডেট। লেখার পর আপনারা সার্চ করবেন, দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট লেখার পর এখানে প্রথমে একটি আপডেট সফটওয়্যার লেটেস্ট এখানে লেখা আছে। তো এটা তো সর্বপ্রথম যেটা বেশি হচ্ছে সেটা আমি আপনাদেরকে কাছে দেখে দিচ্ছি। তো অনেক ক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে পারবেন, কিন্তু প্লে স্টোরে প্রবলেম হয়, তো প্লে স্টোরে আপডেট চায় না। তো এরপর আপনারা এই অ্যাপসটির মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপস বা মোবাইল সফটওয়্যারকে আপডেট করে নিতে পারবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম, আমি এই অ্যাপসটির কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাস, আমি অ্যাপসটির কাজ আপনাদের রেখে দিচ্ছি। আপনারা অ্যাপসটি ওপেন করার পর আপনার দেখবেন যে যে সফটওয়্যারগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে এগুলো যে যে অ্যাপসগুলো আপডেট চাইবে, তো আপডেট করে নিতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। তো ওয়েট করুন, প্লিজ ওয়েট পারছে, তো আপনারা একটু ওয়েট করতে হবে ব্যাস। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে যে সফটওয়্যারগুলো আপডেট চাইতো সেই সফটওয়্যারগুলো ওপেন হয়ে গেছে। তো সাপোজ আমি আপনাদেরকে একটি অ্যাপ আপডেট করে দেখাবো। তো আমি আপডেটে ক্লিক করলাম একটি অপশন, তো দেখতে পাচ্ছেন আপডেট লেখাটি এসে উঠছে। তো আমি আবার এখানে আপডেটে ক্লিক করবো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপডেট লেখা এখানে, আমি আপডেটে ক্লিক করব। তো আমি আপডেটে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আপডেট ক্লিক করার পর এখানে প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা আপডেট করে নেবেন। তো আমি আপডেটে ক্লিক করার পর এটা অলরেডি আপডেট হয়ে যাবে। তো আপডেটিং স্টার্টেড। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই হলো অবস্থা। তো আমাদের যারা আমরা যারা যারা বিগিনার লেভেল সফটওয়্যার আপডেট করতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটি, যারা সফটওয়্যার আপডেট করতে পারেন তারা হয়তো বা মনে করছেন এই ভিডিওটি অনেকটা ফালতু একটি ভিডিও, কিন্তু যারা জানে না তারা তাদের জন্য অনেক বড় একটি পাওয়া বলা যেতে পারে। তো এই হলো অবস্থা বা এই হলো টিউটোরিয়াল। তো আরও একটি বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার জন্য আমি দেখে চলে যাচ্ছি। আবার এটি এটির একটি আপনার গুণ আছে, যেটা হলো আপনারা অটোমেটিক এই অ্যাপসটি ইনস্টল থাকলে অটোমেটিকই আপনার যে করে নিয়ে নেয়, আপনার আপডেট করে নিয়ে নেয়। তো ভিউয়ার্স, তো অটোমেটিক আপনারা কীভাবে আপডেট করবেন সেই ইচ্ছে করলে আপনারা যে সবগুলো অ্যাপসকে প্রতিদিন দিনও আপডেট করতে পারবেন বা মাসে একবার আপডেটের দিতে পারবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি ভিউয়ার্স। তো ব্যাকে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিং নামে একটি অপশান আছে, সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে ডেলি, টু ডেজ, ফাইভ ডেজ এবং 15 ডেজ মান্থলি। তো যে কোনো একটা অপশান ক্লিক করে দেবেন আপনারা। আমি দুই দিন পরপর আমার এই অ্যাপসগুলো আপডেট হবে, তো আপনারা অটোমেটিকই আপডেট করে নিতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে, আপনাদেরকে আর আপডেটের ঝামেলা পোয়াতে হবে না। তবে অবশ্যই আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।